আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আফগানিস্তানে আতঙ্ক, ভারত সফর পিছিয়ে দিলেন সে দেশের সেনা প্রধান। মোবাইল ইন্টারনেটের গতিতে 137 দেশের মধ্যে বাংলাদেশ 135তম। মার্কিন বিমান বাহিনী ক্রিমিনাল, তাদেরকে ইরাক ছাড়তেই হবে। বিস্তারিত খবরে জানবেন, 14 আগস্টের মধ্যে আফগান সীমান্তে বেড়া দেবে পাকিস্তান। আফগানিস্তানে চলতি বছরে 30 গণমাধ্যম কর্মী হতাহত। এদিকে তিউনিসিয়ায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত, এবার প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার। সবশেষে জানবেন, আফগানিস্তানের অর্ধেক যেভাবে আবারও তালেবানের নিয়ন্ত্রণে। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আফগানিস্তানে আতঙ্ক, ভারত সফর পিছিয়ে দিলেন সে দেশের সেনাপ্রধান। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিদিনই সংঘর্ষেও জড়াচ্ছে তালেবান। এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়, ভারত সফর পিছিয়ে দিয়েছেন সে দেশের সেনাপ্রধান। জানা গেছে, ভারত সফরে এই সপ্তাহে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মদ আহমেদ জাই। ভারতে অবস্থিত আফগান দূতাবাসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মোবাইল ইন্টারনেটের গতিতে 137 দেশের মধ্যে বাংলাদেশ 135তম। মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে 137টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 135তম। বাংলাদেশের পেছনে আছে শুধু আফগানিস্তান ও ভেনেজুয়েলা। ইন্টারনেটের গতি নিয়ে মাসভিত্তিক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান অক্লার জুন মাসের হিসাবে এই অবস্থা উঠে এসেছে। এতে দেখা গেছে, বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ডাউনলোড গতি 12.48 MBPS, আপলোড গতি 7.98 MBPS। অক্লার মতে, বাংলাদেশের অবস্থান জুন মাসে এক ধাপ পিছিয়েছে এবং ইন্টারনেটের গড় গতি সামান্য কমেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাবে মে মাসের শেষে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 10.75 কোটি। আর দেশে ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা 98 লাখের কিছু বেশি। ওকলার তথ্য অনুযায়ী 193 MBPS ডাউনলোড গতি নিয়ে বিশ্বের সর্বোচ্চ বেশি গতির ইন্টারনেট যুক্ত আরব আমিরাতের। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, কাতার, নরওয়ে ও সাইপ্রাস। এই তালিকায় ভিয়েতনাম 58, মালয়েশিয়া 89, কম্বোডিয়া 91, নেপাল 105, মিয়ানমার 109, পাকিস্তান 114, ভারত 122 এবং শ্রীলঙ্কা 129তম অবস্থানে রয়েছে। তালিকায় সবচেয়ে পিছিয়ে থাকা 5 দেশ হল ভেনেজুয়েলা, আফগানিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও সুদান। দেশে মোবাইল ইন্টারনেটের কম গতির বিষয়টি গত মার্চ মাসে বিটিআরসির এক জরিপে উঠে আসে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় চালানো এই জরিপে দেখা যায়, ঢাকার গ্রাহকেরা 4G-তে 3-6 MBPS গতির ইন্টারনেট পাচ্ছেন, অথচ বিটিআরসির বেঁধে দেওয়া নিয়মে গ্রাহকদের সর্বনিম্ন 7 MBPS গতির ইন্টারনেট দিতে হবে। মার্কিন বিমান বাহিনী ক্রিমিনাল, তাদেরকে ইরাক ছাড়তেই হবে। ইরাকের অন্যতম প্রতিরোধকামী সংগঠন আর নাজুবা বলেছে, ইরাক থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে, এছাড়া তারা অন্য কিছু মানবে না। সংগঠনটি মার্কিন বিমান বাহিনীকে ক্রিমিনাল বলেও আখ্যা দিয়েছে। ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে যে চুক্তি হয়েছে তার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আর নাজুবা। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বৈঠকে বসেন এবং মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনার পর এই চুক্তিতে পৌঁছান যে ইরাকে মার্কিন সেনাদের যুদ্ধ মিশন শেষ হচ্ছে। তবে ইরাকে যেসব মার্কিন সেনা মোতায়েন আছে তারা লজিস্টিক স্পেশালিস্ট, মিলিটারি অ্যাডভাইজার, ট্রেনার বা অন্য কোনো নামে ইরাকে থেকেই যাবে। ইরাক এবং আমেরিকার মধ্যে নতুন চুক্তিতে বলা হচ্ছে, ইরাকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মার্কিন সেনারা সেখানে উপদেষ্টার ভূমিকা পালন করবে। কিন্তু প্রতিরোধগামী সংগঠন আর নাজুবা এই চুক্তিকে ভালো চোখে দেখছে না। সংগঠনের মুখপাত্র নাসের আল সাম্মারি বলেন, মার্কিনীদের প্রতি আমাদের কোনো আস্থা নেই এবং কোনোভাবেই তাদের উপস্থিতি আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্রভাবে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির বিরোধিতা করছি এবং ইরাকের মাটি থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। 14 আগস্টের মধ্যে আফগান সীমান্তে বেড়া দেবে পাকিস্তান। দশকের পর দশক যুদ্ধের ফলে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন আফগানরা। তাদের বেশিরভাগই পূর্ব দিকে পাকিস্তান কিংবা পশ্চিমে ইরানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। প্রতিবেশী দেশটিতে অশান্তির কারণে শরণার্থী সংকটের আশঙ্কার মধ্যে পাকিস্তান সোমবার ঘোষণা করেছে যে আফগান সীমান্তে বেড়া দেওয়ার কাজ 14 আগস্টের মধ্যে শেষ করা হবে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা তথ্য অনুসারে বছরের প্রথম থেকেই পাকিস্তানে 14 লাখ ও ইরানে প্রায় 10 লাখ আফগান শরণার্থী রয়েছে। উভয় দেশে অন অনুমোদিত আফগানদের সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা হয়। পাকিস্তান এরই মধ্যে আরও শরণার্থী নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এই প্রেক্ষিতে সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, আফগান সীমান্তে বেড়া দেওয়া 14 আগস্টের মধ্যে শেষ হবে এবং ইরানের সীমান্ত বেড়া দেওয়ার কাজ 43-48% শেষ হয়ে গেছে। তিনি বলেন, গত কয়েক বছরে ভিসা পুনর্নবীকরণ না করেই পাকিস্তানে হাজার হাজার বিদেশি বসবাস করছেন। রশিদ এই বিদেশিদের 14 আগস্টের আগে পাকিস্তান ছেড়ে যেতে বা অনলাইনে আবেদনের মাধ্যমে তাদের ভিসা পুনর্নবীকরণের জন্য বলেছেন। যারা ভিসা নবায়নের জন্য আবেদন করবেন তাদের কোনো জরিমানা করা হবে না বলে জানিয়েছেন। মন্ত্রী বলেন, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এর সাইবার ক্রাইম শাখা ও এর কর্মদক্ষতা ও দক্ষতা উন্নয়নের জন্য আধুনিক লাইনে গড়ে তোলা হবে। কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্রের জন্য নাদরাই যাচাইকরণ, পুনর্নবীকরণ এবং সংশোধন করার নতুন নীতি চালু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আফগানিস্তানে চলতি বছরে 30 গণমাধ্যমকর্মী হতাহত। আফগানিস্তানে চলতি বছরের প্রথম ভাগে কমপক্ষে 30 গণমাধ্যমকর্মী সন্ত্রাসীদের হাতে হতাহত হয়েছেন। এদের বেশিরভাগকে সরকারি কর্মকর্তারাও হুমকি দিয়েছেন বলে আফগানিস্তানের একটি অলাভজনক সংস্থা নাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। সম্প্রতি কাবুলে বোমা বিস্ফোরণে 2 সাংবাদিক নিহত হয়েছেন, এদের মধ্যে একজন নারী সাংবাদিক। এমনকি স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন, আফগানের বাল্ক প্রদেশে সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য দেয় না। নাইয়ের প্রতিবেদনে বরাদ্দ দিয়ে খামার সংবাদ সংস্থা জানিয়েছে, খিলিত গোষ্ঠীর এক সাংবাদিককে কাবুল শহরের একটি ঘটনা কভার করতে বাধা দিয়েছিল পুলিশ। তাকে কাবুল পুলিশ হুমকি দিয়েছিল। অন্যদিকে আফগান পিস পাবলিকেশন ওয়াসের এক সাংবাদিককে সরকারি কর্মকর্তারা অপমান করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া আফগানিস্তানে বাওয়ার মিডিয়ার 26 জন কর্মচারীকে উত্তর বাল্ক প্রদেশে ছাঁটাই করা হয়েছে এবং 4 কর্মচারীকে মিডিয়া আউটলেটগুলোকে তথ্য দেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেকে বরখাস্ত করেছেন। নাই গণমাধ্যম কর্মীদের উপর গুলি চালানোর ঘটনায় নিন্দা করেছে এবং এটি দেশের শ্রম আইনের বিরুদ্ধে বলে অভিহিত করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থার একটি জোট দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভদের 2টি পৃথক চিঠি লিখে আফগান সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের বিশেষ অভিবাসন ভিসা দেওয়ার জন্য অনুরোধ করেছে। তিউনিশিয়ায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত, এবার প্রধানমন্ত্রীকে বহিষ্কার। উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করার পর প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম বার্তাজিকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। এছাড়া তিনি দেশের ভারপ্রাপ্ত আইনমন্ত্রী হাসান বিন সিলিমানকেও বরখাস্ত করেছেন। গতকাল সন্ধ্যায় তিনি এই 2 মন্ত্রীকে বরখাস্ত করেন। এর কয়েকদিন আগে প্রধানমন্ত্রী হিসেম মেসিসিকে বরখাস্ত করেন এবং 1 মাসের জন্য জাতীয় সংসদ স্থগিত করেন। পাশাপাশি দেশে তিনি 1 মাসের জন্য রাত্রিকালীন কার্ফিউ জারি করেন। প্রেসিডেন্ট সাইদের এই সমস্ত পদক্ষেপকে তিউনিশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল কু বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট সাইদ বলেছেন, তার এই সিদ্ধান্ত তিউনিশিয়া ও তার জনগণকে রক্ষা করবে। করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে তিউনিশিয়ার কয়েকটি শহরে গণবিক্ষোভ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট সাইদ এইসব পদক্ষেপ নিলেন। আফগানিস্তানের অর্ধেক যেভাবে আবারও তালেবানের নিয়ন্ত্রণে। আফগানিস্তানে গত 2 মাসে বিদ্রোহী তালেবান গোষ্ঠী যত এলাকার দখল নিয়েছে, 2001 সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে কখনোই এত বিশাল এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে আসেনি। গত 20 বছরে আফগানিস্তানের কোন অংশ কার দখল তার মানচিত্র ক্রমাগত বদলেছে। আমেরিকান সেনা প্রত্যাহারের সাথে সাথে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানের হাত কার্যত আরও শক্ত হয়েছে। তারা সরকারি বাহিনীর কাছ থেকে বহু জেলার দখল নিয়েছে। কার নিয়ন্ত্রণ কথায়, এখানে নিয়ন্ত্রণ বলতে বোঝানো হচ্ছে এসব এলাকার প্রশাসনিক কেন্দ্র, পুলিশ সদর দপ্তর এবং অন্য সব সরকারি প্রতিষ্ঠান এখন নিয়ন্ত্রণ করছে তালেবান। আমেরিকান সৈন্যরা এবং তাদের ন্যাটো আঞ্চলিক জোট বাহিনী 2001 সালের নভেম্বর মাসে তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল। আমেরিকা 2001 সালের 11ই সেপ্টেম্বর হামলার সাথে জড়িত বলে অভিযুক্ত ওসামা বিন লাদেন এবং আল কায়দার অন্যান্য নেতাদের আশ্রয় দিয়েছিল তালেবান। কিন্তু এলাকায় আন্তর্জাতিক বাহিনীর অব্যাহত উপস্থিতি, আফগান সরকারি বাহিনীর প্রশিক্ষণ এবং সহায়তায় $100 কোটি অর্থ ব্যয়ের পরও তালেবান নিজেদের আবারও সুসংগত করেছে এবং প্রত্যন্ত এলাকাগুলোতে ক্রমশ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে। তাদের প্রাধান্য মূলত কেন্দ্রীভূত ছিল দেশটির দক্ষিণে এবং দক্ষিণ পশ্চিমে প্রথাগতভাবে তাদের শক্ত ঘাঁটিগুলো আশেপাশের এলাকায় এবং উত্তরে হেলমান্দ, কান্দাহার, উরুজগান এবং জাবুল প্রদেশে। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলে ফারিয়াব পর্বতমালার দক্ষিণ দিকে ও উত্তর পূর্বের বাদাকশান পাহাড়ি এলাকাতেও তাদের প্রাধান্য ছিল। বিবিসি 2017 সালের করা এক গবেষণায় দেখা যায় তালেবান বেশ কয়েকটি জেলা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। ওই গবেষণায় আরও দেখা যায় দেশের আরও বহু এলাকায় তারা বেশ সক্রিয়, যেখানে কিছু এলাকায় তারা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে হামলা চালাতো। তাতে এটা স্পষ্ট হয়েছিল যে আগে যা ধারণা করা হয়েছিল তালেবানের শক্তি তার চেয়ে অনেক বেশি। তালেবান কি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে? বর্তমানে নিয়ন্ত্রণ করছে, কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি স্থিতিশীল নয়। সরকারকে বাধ্য হয়ে কিছু কিছু এলাকায় প্রশাসনিক কেন্দ্রগুলো ছেড়ে যেতে হয়েছে। সেখানে তালেবানের চাপের কাছে সরকারি বাহিনীকে নতি স্বীকার করতে হয়েছে।
অন্যত্র কেন্দ্রগুলোর দখল তালেবান ছিনিয়ে নিয়েছে। যেসব এলাকায় সরকার তাদের বাহিনীকে সুসংগত করতে পেরেছে বা স্থানীয় মিলিশিয়াদের সমর্থন জোগাড় করতে পেরেছে, সেসব জায়গায় তারা হারানো এলাকা পুনর্দখল করতে পেরেছে। এমন বেশ কিছু হারানো এলাকায় লড়াই এখনও অব্যাহত রয়েছে। যেসব জেলায় ক্ষমতার হাত বদল হচ্ছে, আফগান সরকারি বাহিনী মূলত সেই সব শহর ও জেলায় তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে যেগুলো সমতল ভূমি বা নদী উপত্যকা। এসব এলাকাতেই দেশটির বেশিরভাগ মানুষ বসবাস করে। যেসব এলাকা তালেবানের সবচেয়ে শক্ত ঘাঁটি সেগুলোর জনসংখ্যা কম। বহু বছর ধরেই এসব এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে 50 জনেরও কম মানুষের বসবাস। সরকার বলেছে তারা সবগুলো প্রধান শহরে বাড়তি সেনা পাঠিয়েছে। যেসব শহর তালেবানের ক্ষমতা দখলের হুমকিতে রয়েছে, তালেবান যাতে এই শহরগুলোতে তাদের অগ্রযাত্রা সফল করতে না পারে তার চেষ্টায় সরকার প্রায় সারা দেশে এক মাসব্যাপী রাত্রিকালীন কার্ফিউ জারি করেছে। তালেবান যদিও কেন্দ্রীয় শহর হেরাত ও কান্দাহারে সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছে বলে কার্যত মনে হচ্ছে, কিন্তু তারা এখনও দুটি শহরের কোনোটি দখল করতে পারেনি। তবে এসব অঞ্চলে তাদের সাফল্য অবশ্য আলোচনার টেবিলে তাদের হাত শক্ত করবে। এছাড়া কর এবং যুদ্ধের রসদ সংগ্রহের জন্য তারা রাজস্ব তুলতেও সক্ষম হবে। সীমান্তে পারাপার চৌকি নিয়ন্ত্রণ কার হাতে? খবর পাওয়া যাচ্ছে তালেবান অনেকগুলো গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার চৌকি নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে স্পিন বর্ডার সীমান্ত চৌকি, যা পাকিস্তানে ঢোকার প্রধান সীমান্ত। আফগানিস্তানে যেসব সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে, সেসব সীমান্ত পথে দেশটিতে ঢোকা পণ্যের উপর ধার্য শুল্ক সংগ্রহ করছে তালেবান। তবে লড়াইয়ের ফলে যেহেতু সীমান্ত পথে ব্যবসা বাণিজ্য পরিমাণ এখন কমে গেছে, তাই তালেবান শুল্ক বাবদ কত আয় করছে তা স্পষ্ট নয়। তবে ইরানের সাথে ইসলামকালে যে সীমান্ত চৌকি আছে সেখান থেকে উদাহরণস্বরূপ তালেবান মাসে $2 কোটি অর্থ উপার্জন করতে পারছে। আমদানি রপ্তানির প্রবাহ ব্যাহত হওয়ার কারণে বাজারে বিশেষ করে জ্বালানি ও খাদ্যদ্রব্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে।